1, 2, 3. So, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিং লাইট অন করে দিলাম। Hello viewers, welcome to my channel. তো আজকে আমার কাছে রয়েছে রিং লাইট এন্ড স্ট্যান্ড যেটা আজকে আমি আপনাদের কাছে রিভিউ করে দেখাবো। Viewers, আজকে ভিডিওটি স্পন্সর করেছে daraz টেক টুল শপ। আপনি তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। বন্ধুরা যারা 1000 টাকার ভিতরে অর্ডার করতে যাচ্ছেন রিং লাইট এন্ড স্ট্যান্ড তাদের জন্য daraz টেক টুল শপ অনেক ভালো হবে। তো তাদের কাছ থেকে কিভাবে অর্ডার করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দেব। বন্ধুরা যারা রিং লাইট এন্ড স্ট্যান্ড পারচেজ করতে চাচ্ছেন তারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ আমি একটি ভিডিওটিতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এই রিং লাইট এন্ড স্ট্যান্ড সম্পর্কে এবং এর সেটআপ সম্পর্কে। সো বন্ধুরা করব না আর দেরি, শুরু করব তাড়াতাড়ি। বন্ধুরা চলে আসলাম আনবক্সিং এ, এখন আমরা একটি আনবক্সিং করব। সেজন্য বন্ধুরা আমি একটি ছুরি ব্যবহার করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে র‍্যাপ করা প্রোডাক্টটি, সেলার অনেক ভালোভাবে র‍্যাপ করে পাঠিয়েছে। সো বন্ধুরা চলুন প্রোডাক্টটি আনবক্সিং করা যাক। এটি হলো রিং লাইট এবং এটি হলো স্ট্যান্ড। আমি আরও দুটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এটি হলো স্প্রে বোতল এবং এই দুটি হলো সিম জিপ পিন। সো বন্ধুরা আমি একটু আনবক্সিং করে দেখাই এটি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো স্প্রে বোতল এবং এই দুটি হলো সিম জিপ পিন। ফোন থেকে সিম স্লট খোলার জন্য ব্যবহার করা হয়, আপনারা সবাই জানেন। সো বন্ধুরা এটি হলো বিল পেপার আমার। আমার নামটি এখানে লেখা আছে অনিন্দ্য সুন্দর শুভ এবং আমার ঠিকানাটি লেখা আছে পাইকগাছা সদর, পাইকগাছা খুলনা। সো বন্ধুরা এই চারটে প্রোডাক্ট মিলে আমার লাগছে ডেলিভারি চার্জ সহ 922 টাকা। বন্ধুরা আমরা এখন রিং লাইটটি দেখব। সো বন্ধুরা এটি হলো আমাদের রিং লাইট, এটি হলো আমাদের রিং লাইট এবং এগুলো লটির আইপড অ্যাসোসিরিজ, এগুলো ব্যবহার একটু পরে দেখাবো। সো বন্ধুরা এখন আমরা এসটাটি দেখব, এগুলো আমরা একটু সাইডে রাখি। সো বন্ধুরা আমরা এখন স্ট্যান্ডটি দেখব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের স্ট্যান্ড। সো বন্ধুরা এটি আমাদের স্ট্যান্ড, আমরা স্ট্যান্ড। সো বন্ধুরা স্ট্যান্ডটি অনেক লম্বা হয়, এটা 6 থেকে 7 ফিটের মতো। বন্ধুরা আমি এখন এগুলো সেট আপ করবো। বন্ধুরা আমি স্ট্যান্ডটি আমার পাশে রাখছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে যেহেতু আমি এগুলো সেট করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি অনেক লম্বা হয়। সো আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটি নির্দিষ্ট মাত্রা রেখে দিচ্ছি স্ট্যান্ডটি। সো বন্ধুরা আমি এই পর্যন্ত রাখলাম স্ট্যান্ডটি। সো বন্ধুরা এখন আমি রিং লাইটে সেট করব। সো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে একটু আলগা করে নেবেন। আলগা করে নেওয়ার পরে এভাবে রোটেট করে এর সাথে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। সো বন্ধুরা আমি একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এভাবে শক্তভাবে টাইট করে দেবেন, শক্তভাবে টাইট করে দেবেন। সো বন্ধুরা এখন আমি রিং লাইটটি এর সাথে সেট আপ করবো। সো বন্ধুরা রিং লাইটটি সেট আপ করার জন্য আপনার রিং লাইটটি এইভাবে রাখবেন, রেখে রোট করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রোটেট করছি। সো বন্ধুরা এভাবে রোটেট করবেন। রোটেট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফোন ট্র্যাপার বা ফোন হোল্ডার বলা হয়, সো বন্ধুরা ফোন হোল্ডারটি এভাবে লাগিয়ে দিবেন, ঘুরিয়ে লাগিয়ে দিবেন এর ভিতরে। এবার এটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে এর ভিতরে দিবেন এবং এটি একটু প্রেস করে লাগিয়ে দিবেন এবং এটি এবার ঘুরিয়ে এর সাথে সেট আপ করে দিবেন। সো বন্ধুরা হয়ে গেল আমাদের রিং লাইট এবং স্ট্যান্ডটি সেট আপ। বন্ধুরা আমি এখন আমার ফোনটি এখানে রাখবো।
আচ্ছা বন্ধুরা আমি এখন আমার ফোনটি এখানে রেখে দিলাম আপনারা চাইলে বন্ধুরা রিং লাইটটি 360 ডিগ্রি আপনাদের যতটা প্রয়োজন সেরকম ভাবে রোটেট করতে পারেন এভাবে জাস্ট এভাবে একটু আলগা করবেন এবং যেরকম দরকার সেরকম করে এভাবে টাইট করে দিবেন সো বন্ধুরা এটাই হলো রিং লাইট এবং স্ট্যান্ডার সেটআপ বন্ধুরা আমরা এখন দেখব রিং লাইটটি অন্ধকার ঘরেতে কেমন উজ্জ্বলতা দিতে পারে এবং আমাদের কেমন স্যাটিসফাই করতে পারে সো বন্ধুরা এর আগে আমি একটি বিষয় আপনাদের বলে দিই আপনারা কিভাবে রিং লাইটটি অর্ডার করবেন রিং লাইট এন্ড স্ট্যান্ডটি অর্ডার করবেন সো বন্ধুরা আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের দারাজ অ্যাপে দারাজ অ্যাপটি ওপেন করার পরে আপনারা দারাজ অ্যাপে সার্চ বারে লিখবেন টেক টুলস টি ই সি এইচ টি ডব্লিউ এল এস টেক টুলস লিখে সার্চ করার পরে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে যে রিং লাইট এবং স্ট্যান্ডটির পিক আপনারা প্রথমে দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চারটে অপশন পাবেন স্টোর চ্যাট বাই নাও অ্যাড টু কার্ট আপনারা স্টোরে চলে যাবেন স্টোরে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন শপের নাম টেক টুলস এখানে 90+ পজিটিভ সেলার রেটিং বন্ধুরা আপনারা এই শপে অনেক প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন বন্ধুরা আমি এখন দেখাবো আপনারা কীভাবে রিং লাইটটি অন করবেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট সেজন্য আপনাদের একটি অ্যাডাপ্টারের প্রয়োজন হবে সো বন্ধুরা আমি এখানে একটি অ্যাডাপ্টার নিয়ে নিলাম এবার অ্যাডাপ্টারের সাথে এটি কানেক্ট করলাম কানেক্ট করার পরে ইলেকট্রিসিটির সাথেও কানেক্ট করলাম সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল কি কন্ট্রোল কিতে আপনারা দেখতে পাবেন পাওয়ার অন বা অফ রিং লাইটের পাওয়ার হাই বা লো করা এবং তিনটে মুড এগুলো সব কিছুই আমি এখন দেখাবো আমার চারিপাশে লাইটিং সিস্টেমটি অফ করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে লাইটিং সিস্টেমটি আমি অফ করে দিয়েছি এবার আমি রিং লাইটটি অন করব সো বন্ধুরা এখন আমি রিং লাইটটি অন করব ওয়ান টু থ্রি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিং লাইটটি অন করে দিলাম এবার আমি দেখব রিং লাইটের সবচেয়ে লো পাওয়ার সো বন্ধুরা এটাই হলো রিং লাইটের সবচেয়ে লো পাওয়ার এবার আমি পাওয়ারটা একটু হাই করি আপনারা যত যেমন চাই সেরকমই আপনারা পাওয়ারটি হাই করে নিতে পারেন সো বন্ধুরা এখন আমি তিনটি মুড দেখি এটা হলো হোয়াইট মুড এটা হলো ডে লাইট মুড এবং এটি হলো ব্লুরে মুড সো বন্ধুরা এটি হলো টিকটক করার কাজে বেশি লাগে এবং আমাদের দরকার এই হোয়াইট মুডটি ইউটিউবের কাজে বন্ধুরা আমি এখন এই রিং লাইটটি দিয়েই ভিডিও শ্যুট করছি বন্ধুরা আমার আগের ভিডিওটি ছিল বয়া এমন মাইক্রোফোন নিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার চ্যানেলটি ভিজিট করে বন্ধুরা এটাই ছিল আজকে রিং লাইট এবং স্ট্যান্ডের ভিডিও যারা কিনতে চান তারা অবশ্যই টেক টুলস থেকে অর্ডার করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা রিং লাইট এবং স্ট্যান্ডটি কিনতে চান বন্ধুরা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবাই ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার 2021 সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ